গ্রামের মানুষকে তিনি ভুলে যাননি। চিকিৎসার অভাবে সদর শহরে অনেকেরই যাওয়ার ক্ষমতা নেই, সে কথা মনে রেখেই গ্রামের মধ্যেই চিকিৎসকদের নিয়ে এসে চিকিৎসা করালেন চিকিৎসক শফিকুল হাসান। বর্তমানে নওদা ব্লকের স্বাস্থ্যকর্তা পাশের ব্লক হরিহরপাড়া লোচনমাটি গ্রামে তার বেড়ে ওঠা। সেখান থেকে পড়াশোনা করে আজ প্রতিষ্ঠিত চিকিৎসক, শিকড়কে না ভুলে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ চিকিৎসক শফিকুল হাসান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গ্রামের মানুষকে তিনি ভুলে যাননি। বর্তমানে নওদা ব্লকের আমতলা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ শফিকুল হাসানের উদ্যোগে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। হরিহরপাড়া ব্লকের প্রত্যন্ত লোচনমাটি গ্রামে রবিবার সকাল থেকে 12 জন চিকিৎসক এলাকার অসহায় দুস্থ মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। গ্রামবাসীরা জানান, লোচনমাটি গ্রাম থেকে হাসপাতালের দূরত্ব অনেকটা হওয়ায় গ্রামবাসীরা অসুস্থ হলে ঠিকমতো চিকিৎসা করাতে হাসপাতালে যেতে পারে না। এদিন সকাল থেকে প্রায় শতাধিক গ্রামবাসী নিজেদের চিকিৎসা করাতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আসেন। হাই প্রেসার, সুগার এর ওষুধ দিল, চেক আপ করে বা ইয়ে করে, তা পয়সা নিল না, বিনামূল্যে পাইলে। কারা দেখলো এটা? ডাক্তাররা দেখলো, যারা এসেছেন এখানে তারা দিল বা পেলাম। নিয়মিত খেতে বললো, হ্যাঁ আমার গ্রামে এসেছে ডাক্তাররা, 5 কিলোমিটার রাস্তা, আমরা সবসময় যোগাযোগ রাখতে পারিনি, যাইতেও পারিনি, হ্যাঁ অসুবিধার কারণে আমরা। আমতলা গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক শফিকুল হাসান হরিহরপাড়ার লোচনমাটি গ্রামেই তার বেড়ে ওঠা। বাবার স্বপ্নকে বাস্তবায়িত করতে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন বলে জানান চিকিৎসক শফিকুল। আগামী দিনে প্রতি 2 মাস অন্তর গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক শফিকুল হাসান। আজকে আমার এই হেলথ ক্যাম্পটার উদ্দেশ্য হচ্ছে আমার বাবার নামে গোলাম মোস্তফা আলী ফাউন্ডেশন এবং আমার নিজস্ব উদ্যোগে এই হেলথ ক্যাম্পটা করছি। এখানে আমরা কার্ডিয়াক সার্জন, জেনারেল সার্জন, অর্থোপেডিক, চোখের পুরো ইউনিট, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত ডিপার্টমেন্টের আমরা ডাক্তারবাবুকে নিয়ে এসেছি, সঙ্গে ইসিজি, রক্ত পরীক্ষা, সঙ্গে সমস্ত রকম ওষুধ, যে যত রকম ওষুধ লাগছে সমস্তগুলো আমার নিজের খরচায় আমি সেগুলো বিতরণ করছি। আমি এখানকারই ছেলে, আমি এখানে গ্রামের ছেলে, এটা আমার একটা কর্তব্য, দায়িত্ব, সেই দায়িত্বটা আমি পালন করছি। আগামী দিনে আমার অবশ্যই পরিকল্পনা আছে যে মাসে না হলেও 2 মাসে একবার করে আমি এই ক্যাম্পটা বজায় রাখবো। গ্রামবাসীর সবাই যদি আমাকে হেল্প করে, আপনারা হেল্প করুন, তবে আমি এইটা মানে কন্টিনিউ করতে পারবো। কারণ একার পক্ষে এত বড় একটা ক্যাম্প করা সত্যি কষ্টকর জিনিস, সবাইকে এক জায়গায় নিয়ে আসা। তবে ইনশাল্লাহ অবশ্যই আমি ইন ফিউচার মানে মাসে 2 মাসে একবার করে করবো। এখান থেকে ন্যূন একটা যদি আমি ট্রিটমেন্ট নিতে যাই, আমাকে হরিহরপাড়া হসপিটাল যেতে হবে 15 কিলোমিটার, মেডিকেল কলেজ হচ্ছে আরও 30 কিলোমিটার। সেখানে আমি সার্জন নিয়ে আসছি, একটা কার্ডিয়াক সার্জন নিতে গেলে কলকাতায় যেতে হবে, বহরমপুরে হয়তো মাসে একবার করে 2-1 জন করে আসে। সেই সার্জনবাবুকে আমি এখানে নিয়ে আসছি, যিনি পেসমেকার থেকে শুরু করে অ্যানজিওগ্রাফি সব করে। আমার যদি কোনো এরকম পেশেন্ট হয় এখানে, আমি বিনা পয়সায় সেই সার্জনকে দিয়ে আমি কেসগুলো করিয়ে নেব, এটা আমার উদ্যোগ। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা ইমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।